উত্তর জনপদে জেঁকে বসেছে তীব্র শীত। গেল কয়েকদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং জয়পুরহাট থেকে রেজাল করিম রেজা। প্রথমে যেতে চাই পঞ্চগড়ে। বাবু, আজকে উক্ত জেলার তাপমাত্রা কেমন দেখছেন? এখান নিয়ে স্থানীয় লোকজনরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ তিশা। আপনি যেমনটি বলছেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড়কে কিন্তু হিমালয় কন্যা বলা হয়, কারণ হিমালয় খুব কাছাকাছি থাকার কারণেই কিন্তু আসলে এখানে হিমালয় যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু পঞ্চগড়ের মানুষের কিন্তু শীতের তীব্রতা কিন্তু বরাবরই বেশি থাকে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 9টায় আবহাওয়া অফিসে খবর নেওয়া হয়েছে। সেখানে আমাকে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছে যে 10.1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে পঞ্চগড়ে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে গত 4 দিন সহ আজকে পঞ্চগড়ের মতো কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বিরাজ করছে কিন্তু এই পঞ্চগড়ে। আর স্বাভাবিকভাবে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা যদি বলি, সেটি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু বিরাজ করছে। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন আসলে মানুষের কথা, পঞ্চগড়ের মানুষের কিন্তু কপালে ভাত করে চিন্তার ভাত করে তাদের শীত নিবারণ কীভাবে করবে এরকম একটি চিন্তা তাদের কিন্তু করে। বিশেষ করে যারা অটো চালক, টি হুইলার, সিএনজি এবং রিক্সা চালক, তারা কিন্তু আসলে এই চিন্তার বাইরে নয়। আরেকটি আমাদের পঞ্চগড়ে কিন্তু চা শ্রমিক এবং পাথর শ্রমিক রয়েছে প্রচুর, যেই কারণে প্রায় 30,000 শ্রমিক চা এবং পাথর শ্রমিকের কাজ করে, তারা কিন্তু সকাল হলে এই নিজ কাজে কিন্তু নিয়োজিত হতে হয়ে যায়, যেই কারণে কিন্তু তারা এই কুয়াশার কারণে কিন্তু আসলে শরীর সময় বেরোচ্ছে মানুষের। বিশেষ করে কুয়াশা তেমন না থাকলেও কিন্তু ঠান্ডার কারণে কনকনে যে হিমালয়ে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু বয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এখানে ঠান্ডাটি বেশি অনুভূতি হচ্ছে। বিশেষ করে আপনাকে জানাই যে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ইতিমধ্যে যে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ একটি শীতবস্ত্রের জন্য কিন্তু তারা কিন্তু ছুটছে অভিযান। এমনকি আমরা কথা বলেছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে জানিয়েছে যে আসলে সে অতিরিক্ত ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে বীজতলা এবং সরিষা এবং আলুর ব্যাপক ক্ষতি হচ্ছে বলে এমনটি জানিয়েছে। তবে এই শীত যদি অব্যাহত থেকে থাকে বা কুয়াশার বা আকার বেরিয়ে তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছে। এর পাশাপাশি কিন্তু সবজিরও অনেক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে। বিশেষ করে পঞ্চগড়ের শীত যতই বাড়বে ততই এখানকার মানুষের কষ্ট বাড়বে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, জেলা প্রশাসন বলছে যে শীত নিবারণের জন্য শীত আরও বেশি পড়লে কিন্তু এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হবে। ইতিমধ্যে 20,000 শীতবস্ত্র কিন্তু জেলা প্রশাসনের কাছে রয়েছে, যেগুলো বিভিন্ন উপজেলায় প্রদান করা দেওয়া হয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এবং শীত পরিস্থিতি নিয়ে আমার সাথে সংযুক্ত আছে জয়পুরহাট থেকে রাজা। আমি চলে আসছি রাজার কাছে। রাজা, আপনার এলাকায় শীত পরিস্থিতি কেমন জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ বাবু আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরের জেলা জয়পুরহাটে, জয়পুরহাটের রেল স্টেশনের উত্তর পার্শ্বে। এইটা একটা শীতকালীন পুরাতন বাজার এই 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 রেল স্টেশনের এই সংলগ্ন এই রেললাইনের উপরে এই বাজারটি লাগিয়ে থাকে। তো এখানে আমি জানিয়ে রাখি আজকের তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন 12.8। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে কিন্তু এই বাজারটি লাগিয়ে রাখে, আমি একটু দেখাতে চাই যে এখানকার বাজারে কিন্তু মানে প্রতিনিয়ত এখানে কিন্তু শত শত কিন্তু এই যে পুরাতন কাপড়ের বাজার বসে এখানে। এখানে কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু এখানে ক্রেতাদের কিন্তু উপচে পড়া ভিড় হয়। অর্থাৎ গ্রামগঞ্জ থেকে দুপুরের পর থেকে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এখানে আমি জানিয়ে রাখি এখান থেকে রেল স্টেশন থেকে রেল গেট পর্যন্ত প্রায় 100 দোকান এখানে কিন্তু পুরাতন বাজারে এই কাপড়ের দোকান কিন্তু এই বাজারে লাগানো হয়। তো কিন্তু
কিন্তু এখানে এখানকার যে ক্ষুদ্র দোকানদাররা যারা হকাররা জানিয়েছেন যে রেল স্টেশনের রেল লাইনের উপরে এরা ঝুঁকি নিয়ে কিন্তু এই কাপড়ের দোকানগুলো করে এবং পাশাপাশি কিন্তু ক্রেতা বিক্রেতারা এই ভিড়ের মধ্যে কিন্তু রেল লাইনের উপরে কিন্তু এখানে কিন্তু এই এই ক্রেতারা কিনে থাকে। আমি আর একটা জিনিস জানিয়ে রাখি, জয়পুরহাট থেকে প্রায় 11টি আন্তঃনগর 2টি মেল ট্রেন কিন্তু এই 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 রেল স্টেশনের রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করে। তো এই ঝুঁকি নিয়েই কিন্তু এখানে কিন্তু এই 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 কাপড়ের বেচা কিনা কিন্তু হয়ে থাকে। তো এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে তারা সরকারিভাবে হোক, পৌরসভার মাধ্যমে হোক, জেলা পরিষদের মাধ্যমে হোক, সরকারি যে কোনো সংস্থার থেকে তাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা একটা ব্যবস্থা করে দেওয়া দরকার যে তারা যেন দোকান করতে পারে। আমি এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলে জানাতে চাই যে আপনারা ব্যবসা করেন এখানে কীরকম সুবিধা অসুবিধা পাওয়া যায়। আমরা বিগত 40 বছর থেকে এখানে ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো ব্যবসা হয়, কিন্তু এবার শীত একটু কম, শীতের কারণে আমরা ব্যবসা তেমন একটা করতে পারতেছি না। তার মধ্যে জায়গার প্রবলেম, এখানে মোটামুটি 300 দোকান আছে হকার্স। তো এই ক্ষুদ্র ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে জয়পুরহাট থেকে সর্বশেষ এই শীতের যে বাজার এবং শীতের অবস্থা দিয়ে আমি জানাচ্ছিলাম। আমি এবার চলে যাচ্ছি স্টুডিওতে তিশার কাছে, ধন্যবাদ আপনাকে। বাবু রেজা আপনাদেরকে ধন্যবাদ।